এলাকায় সমাজসেবী বলে পরিচিত। বহিরাগত এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পড়শিরা। বুধবার লকডাউনের দিনে ভগবানগোলা থানার অন্তর্গত ভগবানগোলা স্টেশন রোড সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এলাকায় সমাজসেবী নামে পরিচিত এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই নানান কুকীর্তির সঙ্গে জড়িয়ে। এলাকার লোকজনের বক্তব্য, সমাজসেবী নামে পরিচিত ওই ব্যক্তি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক। আজ এক মহিলার সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দোকানের মধ্যে ধরে ফেলে। এলাকার লোকজন জানতে পেরে সঙ্গে সঙ্গে দোকানে হাজির হয়। তখন শাটার বন্ধ করে তিনি আপত্তিকর অবস্থায় ছিলেন এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। তারপরই শাটার খুলে জানতে পারা যায় এক মহিলাকে তিনি নিয়ে এসেছেন। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায়। খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ আসার পরই ওই ব্যক্তিকে ও তার মহিলা সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। শীতে ছেলে মেয়ে দুটো ঘরে আছে, তারপরে এখানকার কিছু ছেলে মিলে যোগ করে ওদেরকে বিদায় করলো, ঘর থেকে বার করলো। ঘর থেকে বার করার পরে মেয়েটা বলছে, আয় তো শঙ্কর, কে কী করবো আমরা দেখবো আমরা। এই আমার এই শোনা আমার কথা। মেয়েটা ছেলেটা কি অবস্থায় ছিল, কিছু দেখেছো? না, ছেলেটা প্যান্জামা, সবাই প্যান্জামা পরেছিল। মেয়েটা মুখে কাপড় দিয়ে বসে বসে আছে, ঘর থেকে বেরোছে না। প্রত্যেকদিন দুটো তিনটা একটা করে মেয়ে ছেলে এসে তিন ঘন্টা চার ঘন্টা বাড়িতে বসে থাকে, ঘরে হাড়ি হাড়ি বাসন সবই আছে, রান্না করে খাই। আমার নাম শেরালি মহলদার। যাচ্ছে লোককে, ভাঙন পাড়ার লোককে গাল মুন্ড দিয়ে যাচ্ছে। কেন গাল দিচ্ছে ওর ছেলেকে? এই যে আজকে আমাদের পাড়ার লোকজনে ধরিয়েছে, সেই জন্য। হ্যাঁ, ওই একটা মেয়ে জয়নগরের মেয়ে ছেলের সঙ্গে ওর মা যে আমাদের ওই পাবলিককে গাল দিচ্ছে যাচ্ছে। আমরা কি চাচ্ছি? আমরা এর প্রতিবাদ চাচ্ছি কি আমাদেরকে কি কারণে গাল মুন্ড করবে? আমার নাম মাজরুল মহলদার।